Assalamualaikum. আজকে আমরা শিখব WHM সি প্যানেল। আপনারা জানেন যে একটা কোম্পানি থেকে শেয়ার হোস্টিং অথবা কোনো হোস্টিং কিনলে তা আমাদেরকে একটা প্যানেল দেয়, সেটাকে সি প্যানেল বলে। সো আমরা আজকে ওই সি প্যানেল সম্পর্কে জানব। এই ভিডিওটি যারা ওয়েব হোস্টিং প্রোভাইডার তাদের জন্য একটু প্রয়োজনীয়, কারণ যারা প্রথম ওয়েব হোস্টিং কোম্পানি শুরু করতে যাচ্ছে তারা WHM এবং সি প্যানেল সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে ধারণা পেতে পারে। WHM মানে কি? WHM হলো ওয়েব হোস্টিং ম্যানেজার। WHM এর মাধ্যমে আমরা আমাদের ওয়েব হোস্টিং ম্যানেজ করি, ঠিক আছে? WHM এর মতো অনেক হাজারো প্যানেল আছে, ফ্রিও আছে এবং প্রিমিয়াম টাকাযুক্ত আছে, ঠিক আছে? যেমন সি প্যানেল একটা প্রিমিয়াম, এটা লাইসেন্স দরকার হয় এটা তৈরি করার জন্য, ঠিক আছে? এটা যে কোনো লিনাক্সে এটা সাপোর্টে। তারপরে আছে হলো আপনার এজেন্টি, তারপরে আপনার আছে হলো প্লাক্স, তারপরে আমাদের এখন নতুন আরেকটা আসছে ISP। নতুন আসছে হল আপনার সেন্টোস ওয়েব প্যানেল। যেমন আজন কি, এটা হলো আমাদের পাঁচটা লিনাক্স সাপোর্টেড, ডিভাইন, উবুন্টু, রেড হ্যাট, সেন্টোস এবং ফিবেস্ট। এই কয়টা পাঁচটা লিনাক্সের উপর এই এজেন্টটি সাপোর্টেড। তারপর প্লাক্স হলো আপনার উইন্ডোজ এবং ইয়া সাপোর্টেড, লিনাক্স সাপোর্টেড টু। ISP নতুন আসছে, এটা আপনি এটা ইউজ করতে পারেন। এগুলো সব প্রাইম ভার্সন। সেন্টোস ওয়েব প্যানেলটা এটা হলো ফ্রি ভার্সন, এজেন্টি এবং সেন্টোস ওয়েব প্যানেল এটা হলো ফ্রি ভার্সন। সো আজকে আমরা সি প্যানেলটা শিখব। সি প্যানেলের একটা ট্রায়াল ভার্সন আছে, আমরা ট্রায়াল ভার্সনটা শিখব। সো আমরা এটা উবুন্টু নামে একটা লিনাক্স আমরা এটা ইউজ করব এবং এটা BPS এর জন্য আমরা ইউজ করব। নেক্সট ভিডিওতে আমরা সেন্টোস ওয়েব প্যানেল এবং এজেন্টটি শিখব। সো সি প্যানেল হলো এনি সিস্টেম সাপোর্টেড, মানে এনি লিনাক্স সাপোর্টেড। সো আমি এখন একটু আপনাকে একটু ছোট্ট একটা ধারণা দেবো। জাস্ট আপনি এটা গুগলে গিয়ে লিখতে পারেন, সি প্যানেল সিস্টেম রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এখান থেকে আপনি আপনার সিস্টেম রিকোয়ারমেন্ট দেখতে পারেন যে আপনার সিস্টেমে কী কী, মানে আপনি যে BPS অথবা যেটা ইনস্টল করবেন সেটা আপনার কী কী পরিমাণ খাবে অথবা কী জায়গা নেবে। যেমন হোস্ট নেম হইতে হবে একটা, ইফ দ্য হোস্ট নেম ইজ নট, হোস্ট নেম ছাড়া এটা কাজ করবে না। একটা ভ্যালুয়েটেড IP সাবনেট এবং গেটওয়ে হইতে হবে, ইন্টারফেস হবে এবং ফায়ারওয়াল থাকা লাগবে। এবং এটা কী কী লিনাক্স সাপোর্টেড আমরা একটু দেখি। যেমন এটা হলো CentOS, Cloud Linux, RHA. We do not support new installation on CentOS and Cloud Linux. এবং Amazon Linux. ঠিক আছে, Amazon Linux এর all version ওরা supported. তারপরে আবার CentOS, তারপরে Cloud Linux, Red Hat supported, Amazon Web Services supported. So, আমরা একটা জিনিস জানি যে অনেকে আছে অ্যামাজনে মানে এটা ইনস্টল করতে পারে না অথবা অনেকে এটা সম্পর্কে জানে না অ্যামাজনে কীভাবে কাজ করতে। সো আজকে আমরা দুইটা কাজ শিখবো, একটা হলো সি প্যানেল কীভাবে ইনস্টল করতে হয় এবং অ্যামাজনে কীভাবে সি প্যানেল ইনস্টল করতে হয় এবং একটা BPS কেন কীভাবে অ্যামাজনে তৈরি করতে হয়। তো অ্যামাজন আমাদেরকে 30 ইয়ার্সের জন্য, মানে সরি 1 ইয়ার্সের জন্য 30 GB ডাটা ফ্রি দেয়, মানে 30 GB অ্যাকটিভ স্পেস ফ্রি দেয়, ঠিক আছে?
আমরা যদি চাই আমরা এখান থেকে অ্যামাজনে মানে দেখতে পারি যে কিভাবে ল্যাবস্টক ইনস্টল করে আমরা অ্যামাজন সার্ভারটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? সো আমরা সেম একই পদ্ধতি এখানে যেভাবে অ্যামাজন ইউজ করেছে আমরা সেটা ফলো আপ করব, ঠিক আছে? তাহলে আমরা মানে একটা ইয়াতে তৈরি করতে পারবো, অথবা আমরা একটা কাজ করি রেড হ্যাডে আমরা ইউজ করতে পারি, আমরা ডাইরেক্ট রেড হ্যাড ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমরা আবার আমরা অ্যামাজন থেকে সি প্যানেলও নিতে পারি, বাট সি মানে সরি অ্যামাজন থেকে সেন্টোস ওএস নিতে পারি, বাট সেন্টোস ওএসের আপনার প্রচুর পরিমাণ দাম পড়ে। সরি আমি সি কিন্তু এখন আমরা আপনারা গুগল থেকে দেখতে পারেন, অনেকে বেশিরভাগ আমরা গুগল সার্চই করি, যেমন হাউ টু ইনস্টল সি প্যানেল ইন রেড হ্যাট, ঠিক আছে? আপনি মানে আমি আপনাদের সোজা সাপত্যে বলছি যে আপনি জাস্ট একটু সার্চ দিয়ে আপনি আপনার ইয়াটা দেখতে পারেন যে কীভাবে কোনখানে কী কী কমান্ড ইউজ করতে হবে এবং কী কী কমান্ড ইউজ করলে আমরা এটা ইনস্টল করতে পারবো। সো আমরা জানি ইনস্টল ইজ নট হায়ার, মানে উই কারেন্টলি সাপোর্টেড রেড হ্যাট লিনাক্স ভার্সন, মানে রেড হ্যাটের একটা ইন্টারপ্রেস ভার্সন আছে, তো সবাই ওইটা মানে সাপোর্টেড করে, ঠিক আছে? আমরা এটা এদিকে আসলে দেখতে পারবো, যেমন টু ইনস্টল দ্য রেড হ্যাট আমরা জাস্ট একটু পড়বো। If the server is Red Hat network issues user subscription manager, you must uninstall the subscription manager package. Install the cPanel and WHM. মানে যদি এটার কোনো সাবস্ক্রিপশন প্যাকেজ থাকে সেটাকে আমাদের আনইনস্টল করে দিতে হবে। রান দ্য অ্যাপ্রোচেস কমান্ড টু সাবস্ক্রিপশন অফ আরএইচপি চ্যানেল ভার্সন দিস, এটা হলো আর আপনার যে মানে আরএইচএল একটা ভার্সন আছে সেটা মানে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স সার্ভার ভার্সন, সেটাকে চ্যানেল সিক্সটাকে তাকে তার অ্যাক্টিভেট করতে বলতেছে। ইউ মাস্ট দ্য সাবস্ক্রিপশন অ্যাডিশন রিকোয়ারমেন্ট, তো এটা মানে রিকোয়ারমেন্ট মানে সাবস্ক্রিপশন মানে যে ডেটা সার্ভারটা আছে এটা রিকোয়ারমেন্ট, তাহলে মানে আমরা এটা ইয়ে করতে পারবো। যেমন এখানে কিছু ওয়ার্নিং দিচ্ছে যে ইউ মাস্ট রেজিস্টার দ্য সার্ভার বিফোর ইউ ইনস্টল দ্য সিপ্যানেল ডিএনএস অনলি, ইফ ইউ ডু নট রেজিস্টার দ্য সার্ভার দ্য ইনস্টল উইল বি ফেলড, ওকে? তারপরে এখানে আরেকটা দিয়েছে যে উই কারেন্টলি সাপোর্টেড দ্য অ্যামাজন লিনাক্স, টু ইনস্টল দ্য অ্যামাজন লিনাক্স ফলোইং দ্য ইনস্ট্রাকশন, সো আমরা এখানে একটি ইনস্ট্রাকশন ফলো করব, সো গো টু হিয়ার। তো তার আগে আমরা একটা অ্যামাজনের WAS অ্যাকাউন্ট খুলব। আপনারা সবাই একটা অ্যামাজন WAS অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আপনারা এটা দেখে নিতে পারেন, ঠিক আছে? সো আমার অলরেডি খোলা আছে, সো আমি আর ওপেন করব না, আপনারা একটু কষ্ট করে দেখে নিলে বেটার হয়। সো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করবো, এটা লগ ইন হচ্ছে এবং আমাকে এখানে বলছে যে তুমি ফলোইং প্রোডাক্ট, আমার কিন্তু এসএসএল এর জন্য পোর্ট 2020 হতে হবে, এইচটিটিপি এর জন্য 80 হতে হবে, এইচটিটিপিএস এর জন্য 443 হতে হবে, ঠিক আছে? সো ইম্পর্টেন্ট দোজ ইজ ইভেন আমরা যদি উবুন্টু সার্ভার ইউজ করি, সো উবুন্টু ফ্রি ইনস্টল দ্য স্টার্টার ল্যাম্প, তো আমরা এখন একটা অ্যামাজন ওয়েব সার্ভিস ইউজ করবো যেটাতে আমরা একটা ল্যাম্প ইউজ করবো, মানে ল্যাম্প সার্ভারটা ইউজ করবো টু ইনশিওর দ্যাট অল দ্য সফটওয়্যার অ্যান্ড প্যাকেজ আপ টু ডেট, ঠিক আছে? মানে এটা সফটওয়্যার মানে বলতেছে যে আমরা যে লিনাক্সটা ইউজ করতেছি সেটা যেন আপ টু ডেট হয় এবং সিএস টু ইউজার ইউজ করতে হবে কি কি, ওকে রেডি, এখন আমরা শুরু করতে যাচ্ছি, ওকে? সো আমরা অ্যামাজন ওয়েব সার্ভিস অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এই একটা ড্যাশবোর্ড দেখবো। সো আমরা যে নেটওয়ার্কে ক্লিক করবো বিপিসিতে, বিপিসি, ওকে, বিপিসি ইউজ করতে ঢুকে আমরা এখানে স্টার্ট বিপিসি উইজেট দেখতে পাবো, ঠিক আছে? স্টার্ট বিপিসি উইজেট, এটা জাস্ট আমরা একটা শিখবো, শেখার জন্য ডেমো ভার্সনের জন্য আমি এটা তৈরি করছি। সো আমরা এটা সেট দ্য বিপিসি কনফিগে ক্লিক করার পরে এখানে আমরা সিলেক্টে ক্লিক করবো, এখানে আমার এখানে আমরা কিচ্ছু এডিট করবো না, জাস্ট এখানে বিপিসির একটা নাম দেবো। তো আমি দিলাম রাইস বাংলাদেশ এবং ক্রিয়েট দ্য বিপিসি,
এটা একটা নেট সাবনেট এবং ইন্টারনেট গেটওয়ে এবং সাবনেট গেটওয়ে তৈরি করবে এবং তারপর এটা ওকে ওকে নাও আমাদের একটা সিকিউরিটি লেভেল তৈরি করতে হবে রাইজ বাংলাদেশে যে আমরা বিপিসিটা ইউজ করছি সেটার জন্য সো আমরা এখানে সিকিউরিটি গ্রুপে ক্লিক করব সিকিউরিটি গ্রুপে ক্লিক করে ক্যারেক্টার সিকিউরিটি গ্রুপ এবং আমরা এখানে লিখব রাইজ বাংলাদেশ জাস্ট একটা সিকিউরিটি গ্রুপের নাম ডিসক্রিপশন রিকোয়ারমেন্টস আমরা দিব ইটস ফর টিউটোরিয়াল আমরা এখান থেকে যে বিপিসিটা তৈরি করেছি সেটা সিলেক্ট করব বিপিসি এবং ক্রিয়েট একটু কিছুক্ষণ টাইম নেবে এবং এটা একটা বিপিসি তৈরি করেছে আমরা একটু দেখতে পাই হ্যাঁ আচ্ছা একটা বিপিসি তৈরি করেছে এবং এখন আমরা ইনবর্ন রুলসে যাব এবং এডিটে যাব এডিটে যে এখান থেকে অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করব ঠিক আছে সেলফি সরি আচ্ছা আমরা এটা একটু পরে করি সো এখন সার্ভিসেস থেকে আমরা ইসি টুতে যাব ইসি টু ইসি টুতে যে আমরা একটা ইন্টারফেস এখন একটা তৈরি করব একটা ইন্টারফেস তৈরি করব ওকে সো তো আমাদেরকে এখানে বলছে যে আমরা উবুন্টু ইউজ করতে পারি এবং অ্যামাজন ওয়েব সার্ভিসের লিনাক্স ইউজ করতে পারি সো আমরা অ্যামাজন ওয়েব সার্ভিসের লিনাক্স ইউজ করব ওকে সো লঞ্চ দ্য ইন্টারফেস ডেন ওকে এরপরে আমরা একটা পেজ দেখতে পাবো সেখানে আমাদেরকে বলবে যে অ্যামাজনের লিনাক্স সেট করতে যেমন অ্যামাজন লিনাক্স যেটার কথা আমি বলেছিলাম রেড হ্যাট দেখলাম সিইউসি দেখলাম উবুন্টু দেখলাম আর তো আমি অ্যামাজন লিনাক্সের উপর যখন কাজ করতেছি সো আমরা অ্যামাজন লিনাক্স ঠিক করব সিলেক্ট অ্যামাজন লিনাক্স সো আপনারা যদি কেউ যদি এখন সেন্ট ওএস নিতে চান আপনারা এই যে WAS মার্কেট প্লেস আছে এবং আপনাদের কিন্তু অ্যামাজন ওয়েব সার্ভিস অ্যাক্টিভ করার জন্য কিন্তু ক্রেডিট কার্ড প্রয়োজন হবে সো এখান থেকে এখানে ক্লিক করলে আপনার দেখতে পাবেন যে আপনার কী কী মানে কী পরিমাণ অ্যামাউন্টটা আপনার কাটবে ঠিক আছে এরকম আপনি এখান থেকে দেখতে পারেন যে কীভাবে কী কী পরিমাণ আপনার অ্যামাউন্ট কাটবে সো ওটুকু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ওকে সো আমি এখানে কুইক স্টার্ট থেকে জাস্ট অ্যামাজন ওয়েব সার্ভিস ইউজ করব এবং জাস্ট এটা সিলেক্ট করা আছে অটো ফ্রিকি ট্যাব এবং নেক্সট কনফিগ দ্য ইন্টারনেট সেটিংয়ে যাব এরপরে আমি এখান থেকে আমার বিপিসি সিলেক্ট করবো যেটা আমরা তৈরি করেছি বিপিসি ওকে বিপিসি সিলেক্ট করার পর ওকে আমার আর কিছু করা লাগবে না এবং আমরা একটা টার্মিনেট প্রোটেকশন ইউজ করব ওকে আমার আর কিছু করা দরকার নেই ওকে না নেক্সট টু দ্য স্টোরেজ সো আমি কিন্তু ফার্স্টে একটা কথা বলেছিলাম যে অ্যামাজন কিন্তু 30 GB পর্যন্ত ডিস্ক সাপোর্টেড দেয় SSD সো এখানে দেখতে পাবো এখানে লেখাই আছে যে আমাদেরকে ফ্রি 30 GB দেওয়া হয়েছে সো আমি যদি চাই এখানে 20 GB ইউজ করতে পারি ওকে সো নেক্সট ট্যাগ সেটিং আমার এটা এখন করা দরকার নেই আমরা এটা পরে করবো কনফিগ দ্য সিকিউরিটি গ্রুপ আমরা এখন সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা কিন্তু একটা সিকিউরিটি গ্রুপ ফার্স্টেই বিপিসি মেক করার পরে পাঠিয়ে দিয়েছিলাম এটা সো আমরা এটা ক্লিক করব রাইজ বাংলাদেশ ওকে দেন রিভিউ অ্যান্ড লঞ্চ ওকে এটা কিন্তু আমাদের ওয়ার্নিং বলতেছে যে এটা কানেক্ট হবে না ফার্স্টে সো এটা ডাজ নট হ্যাভ এনি পোর্ট অফ 52 সো আমরা এই পোর্টটা আমরা পরে বানাবো সো দেন কন্টিনিউ দেন জাস্ট রিভিউ দ্যাট ওকে এভরিথিং ইজ ফাইন লঞ্চ তো আমরা এখানে একটা ক্রিয়েট নিউ কি পার্ট দিব যেমন আমি এটা লিখবো রাইজ বাংলাদেশ ওকে দেওয়ার পর আমি এটাকে একটা ডাউনলোড দিব সে একটা কি প্যাড ডাউনলোড করবে আমি এটাকে ডেস্কটপে সেভ করব এবং লঞ্চ দ্য ইন্টারফেস ওকে সেটা লঞ্চ কমপ্লিট এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে সে এটাকে তৈরি করে ফেলেছে এবং এটাকে সে সেটিং আপ করছে তো যখন এটা সেটিং আপে থাকবে তখন এটা আপনাকে পেন্ডিং শো করবে যখন এটা সেটিং আপ শেষ হয়ে যাবে এটা আপনাকে রানিং শো করবে ওকে দেখেন আহ
fun for that. আমরা এটা চলে একটু ওয়েট করবো এবং এটাকে একটা নাম দিই, আমি এটা দিলাম রাইস বাংলাদেশ UDPS। ওকে ওকে, আপনি আপনার নাম দিতে পারেন, এটা সমস্যা। হ্যাঁ, এখন দেখতেছি যে ইনস্ট্যান্স স্ট্যাটাসে সিগন্যালটা গ্রিন হয়ে গেছে, তো এখন আমাকে এটা লগ ইন করতে হলে আমাকে এটা অ্যাক্টিভ করতে হবে। তো এটা একটা পাবলিক আইপি দরকার হবে এবং পাবলিক ডিএনএস দরকার হবে, কিন্তু আমি এখানে দেখতেছি এখানে আমার পাবলিক আইপি এবং ডিএনএস নেই, সো আমাদেরকে এটা তুট করতে হবে। সো কীভাবে করবো, আমরা এখানে বাম সাইডে নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটিতে ইনএস আইপিস দেখবো, ইনস্টিক আইপিসে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা এখানে অনলোকেটেড নিউ অ্যাড্রেস, ইয়েস, একটা নতুন আইপি তৈরি হবে, এটার উপর রাইট বাটন ক্লিক করবো এবং অ্যাসোসিয়েটেড অ্যাড্রেস ক্লিক করবো। এরপর আমরা এখানে একটা ক্লিক করবো, তাহলে আমাদের যে পি নতুন EC2 একটা প্রোগ্রাম তৈরি হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাবো, সেটা ক্লিক করবো এবং এটা যেভাবে আছে ওকে রিজনেবল ওকে অ্যাসেস। সো এটা একটা পাবলিক আইপির উপর এটা একটা সেট হয়ে গেছে। সো আমি আইপিটা চেক করার জন্য আমি EC2 আবার যাবো, আবার লগ ইন করবো। লগ ইন করলে দেখতে পাবো, দেখছি দেখা যাচ্ছে যে পাবলিক ডিএনএস চলে আসছে একটা এবং পাবলিক আইপি এবং ইনএস আইপি চলে আসছে। সো আমাদের এখানে কিন্তু একটা অ্যাসএসএস পোর্ট নেই, সো আমাদের এখানে সিকিউরিটি গ্রুপে একটা অ্যাসএসএস পোর্ট তৈরি করতে হবে। সো আমি সিকিউরিটি গ্রুপে যাব, যে এখানে যে মানে আবার রাইস বাংলাদেশ নামে যে আমি একটা অ্যাসএসএস তৈরি করেছিলাম মানে সিকিউরিটি গ্রুপ, সেটাতেই যাব, ইন বন্ডে যাব, অ্যাডিতে যাব। এখান থেকে আমি ফার্স্টে অ্যাসএসএস সিলেক্ট করবো, ইউজ মাই আইপি, মানে এটা আমার আইপি ছাড়া কোনো অন্য আইপিতে অ্যাসএসএসটা ওপেন হবে না, এটা একটা সিকিউরিটি। সেভ, সরি, আবার অ্যাডিতে যাব, অ্যাডেড রুলে দেবো, এখানে আমরা HTTP ইউজ করবো, সেভ। ঠিক আছে, আমরা ডাইরেক্টলি করে ফেলতে পারি একবারে, বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য সেভ পাওয়া দিচ্ছি। এখানে আমার সোর্স কিন্তু এডি হয়ে দিতে হবে, কারণ এটা সব জায়গায় ওপেন হতে হবে। অ্যাডেড ইয়েরও এটা দিতে হবে হলো HTTPS এডি হয়ার, ওকে, অ্যাডেড ইয়েরও অল দ্য ট্রাফিক, এটা হলো আপনার আইপি দিতে হবে, ওকে, সেভ, কমপ্লিট। আমাদের এখানে সিসের কাজ কমপ্লিট। সো আমরা এখানে যাবো EC2 ড্যাশবোর্ডে যাবো এবং EC2 ড্যাশবোর্ড থেকে আমি এটা খুঁজে নিব। সো আমাকে এখন এখানে কী করতে হবে, ইনস্টল আ ল্যাম্প ওয়েব সার্ভার অন অ্যামাজন লিনাক্স, ওকে। সো আমাদের এখানে এখন একটা ল্যাম্প ওয়েব সার্ভার ইউজ করতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট দিছে যে দোজ কারেন্সি আর ইন্টারনেট অ্যামাজন লিনাক্স, ফর দ্য মোর ইনফরমেশন অ্যাবাউট আদার আর স্পেসিফিক ডিসকাশন ইফ দে আর ট্রাইং টু সেট আপ দ্য ল্যাম্পস আর উবুন্টু ইন্টারফেস দ্য ডিটেইল ইজ নট ওয়ার্ক ফর ইউ। So for the LAMP web server, Ubuntu, go to Ubuntu community and document to your PHP, MySQL, PHP topic. So এখানে কি বলছে যে এখানে যে ডকুমেন্টারিটা করা হয়েছে এটা কিন্তু লিনাক্স মানে অ্যামাজনের যে লিনাক্স সেটা থেকে সেটার জন্য করা হয়েছে, এটা অন্য কোনো লিনাক্সের জন্য কাজ করবে না, ওকে। সো আমরা এখানে ফলো এটা করবো। সো কানেক্ট টু দ্য ইন্টারফেস আসলে আমরা কানেক্ট করেছি, ওকে, নোট ইউ আর ইনস্টল ফর দ্য কনফার্মেশন, ওকে, আমাদের এখন কিছু করার নেই। এখন আমরা কানেক্টে ক্লিক করবো, কানেক্টে ক্লিক করলে এটা কিন্তু আগে আমাকে সিলেক্ট করে নিতে হবে, ওকে, দেন আমি কানেক্টে ক্লিক করবো। এরপরে দেখবো কি যে আমি এখানে আমার ইউজার নেম দেখতে পাচ্ছি, EC2.user, ওকে। সো আমি এটা এখন কানেক্ট করবো। সো আমি এখানে যে আইপিটা আছে আমি আইপিটা কপি করে নিই, কপি, সবাই পুটিটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমাদের কিন্তু এই যে রাইস বাংলাদেশ PEM যে ফাইলটা ডাউনলোড করেছি এটা প্রয়োজনীয়, ওকে। আমরা এটা এখন দেখবো এটা কী কাজে লাগছে। সো আমরা পুটিটা অন করি, এখানে আমাদের যে আইপিটা আছে সেটা দিই, অথোরাইজে যাব, ব্রাউজে যাব এবং ব্রাউজে যায় আমরা ডেস্কটপে অল ফাইল সিলেক্ট করব। এখানে যে রাইস বাংলাদেশের PME ফাইলটা আছে, PME ফাইল সেটা ওপেন করবো, ওকে, নাও ক্লিক ওকে। দেখছেন এখানে কিন্তু একটা PME.PPK একটা ফাইল তৈরি হয়েছে, সেটা আমাদের পরে প্রয়োজন হবে, ওকে। মানে এখন
ধরো আমরা ফার্স্ট টাইম ইউজ করবো তখন পিএমই ফাইলটা ইউজ করবো, যখন সেকেন্ড টাইম আবার লগ ইন করার চেষ্টা করবো অথোরাইজেশন তখন পিপিকে ফাইলটা ইউজ করবো, ওকে। আর যখন আমরা ফার্স্ট টাইম টুটিতে লগ ইন করবো এটা কিন্তু ইনসিকিউরিট থাকে, সো আমরা এটা সিকিউরিটি অ্যালার্ট দিতে হচ্ছে, সেটা আমরা কোনো সময় নোটও দেবো না, ডাইরেক্ট ইয়েস দেবো, ওকে ইয়েস। দেন এখন এখানে বলছে যে আমাকে ইসি টু লগ ইন করতে, সো আমি ইসি টু হাইফেন ইউজার যেটা লেটার ইউজার নেম আমি এটা দিয়ে লগ ইন করবো, এবং লগ ইন করার সাথে সাথে এটা লোড নিবে, লোড নেওয়ার পরে সে আমাকে দেখাচ্ছে ইসি টু অ্যামাজন লিনাক্স এএমআই, এএমআই মানে অ্যামাজন মেশিন ইমেজ, ওকে। সো আমাকে বলছে যে যে এই ভার্সনটা আপডেট দিতে, সো আমি এটা আপডেট দিব কিভাবে, একটা কমান্ড রান করতে বলছে আমাকে, সো আমি এই কমান্ডটা রান করব। আপনারা এভাবে কি করতে পারেন, জাস্ট সিলেক্ট করে এবং এটার উপর রাইট বাটন ক্লিক করেন, তাহলে এটা এখানে চলে আসবে কপি হয়ে, তাহলে এটা একটা ইন্টার দিব, সেটা এটা সব প্যাকেজগুলো আপডেট নিবে, বলছে যে 89 MB ডাউনলোড হয়েছে ইস দি ডকে, ইয়েস ইয়েস দিয়ে শেষ। এটা এখন একটু ওয়েট করতে হবে, এটাকে মানে এটা এখন সে তার যে নতুন ভার্সনটা আছে সেটা সে আপডেট নিচ্ছে, ওকে। দেন এটা যত পর্যন্ত আপডেট হয় তত পর্যন্ত আমরা একটু ল্যাম্পে আসি, সে বলছে যে এটা আপডেট দিয়ে দিতে হবে, আপডেট দেওয়ার পরে মানে আমরা এটা ফার্স্ট কার্যকরটা করেছি, সো সেকেন্ড হলো আমাদের যেটা যে নাও ইউ নাও দ্যাট ইউর ইন্টারফেস ইজ কারেক্ট, নাও ইউ ক্যান ইনস্টল দ্য অ্যাপাচি ওয়েব সার্ভার এবং মাইস্কেল ওয়েব সার্ভার পিএসপি। আপনি কিন্তু জানেন যে অ্যাপাচি কি, মাইস্কেল কি, পিএসপি কি। অ্যাপাচি হলো আমার যে ওয়েব সার্ভার মানে আমরা যেটা একটা চালাই, আমরা কিন্তু নর্মালি এক্সএলপিপি দ্বারা যখন শিখি ওটা কিন্তু অ্যাপাচি একটা ওয়েব সার্ভারের মাধ্যমে লোকাল হোস্ট কনফিগ করা হয়েছে, তারপর মাইস্কেলের মাধ্যমে ডাটা বেস পিএসপির মাধ্যমে কোডিং করা হয়। সো ইউজিং দ্য ইয়াম ইনস্টল, মানে ইয়াম হলো একটা লিনাক্সের কোডিং মানে একটা লিনাক্সের কমান্ড, কোডিং কমান্ড, সো এটা দিয়ে আমরা এই অ্যাপাচি ওয়েব সার্ভার মাইস্কেল এবং পিএসপি সফটওয়্যারটা ইনস্টল করবো। সো লেটস সি, ওকে ইনস্টলেশন কমপ্লিট। সো আমি জাস্ট সুবিধার্থে আমি জাস্ট একটু কপি করবো এবং এখানে যা রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করার পরে হিয়ার ইট ইজ, সরি জাস্ট হোল্ড অন, রাইট বাটন ক্লিক দেন ইন্টার। দেন এটা এটার যে মানে অ্যাপাচি সার্ভার এবং পিএইচপি সার্ভারটা আছে এবং মাইস্কেল সার্ভারটা আছে সেটা এটা কমপ্লিট করছে, মানে সে এটা ইনস্টল করে দিয়েছে, সেটা কমপ্লিট, ওকে। নেক্সট আমরা অ্যাপাচি সার্ভারটাতে স্টার্ট করব, সো আমরা এই কোডিংটা ইনস্টল করবো টু স্টার্ট দ্য অ্যাপাচি সার্ভার, ওকে, রাইট বাটন ক্লিক এবং ইন্টার। এখানে বলছে যে স্টার্টিং এইচটিটিপি, ওকে, এবং এখানেও দেখাচ্ছে যে স্টারিং এইচটিটিপি ওকে শো করবে, ওকে। নাও ইউজ দ্য সিএসকে কনফিগ কমান্ড অফ অ্যাপাচি টু রিবুট দ্য সিস্টেম, ওকে, সিস্টেম বুট, সো সুডো চিক্স কনফিগ সিবুট অন, ওকে। মানে যখন আমরা যদি সিস্টেমটা রেজিস্টার দিই যেন অটোমেটিক যে এইচটিটিপি মানে এইচটিটিপিডি যে সার্ভারটা মানে অ্যাপাচি সার্ভারটা এটা অটোমেটিক স্টার্ট হবে, ওকে। সো এটা ওকে সুডো সিএসসিক্স অন, ওকে। সো নাও আমাদের এখন এইচটিটিপিটা চেক করা লাগবে আসলে কি এটা রানিং, ওকে। নাও উই আর গোয়িং টু সি দ্যাট, ওকে, এভরিথিং ইজ অন, 01 ইজ অফ অ্যান্ড আদার ইজ অন, ইজ 6 ইজ অফ, ওকে। হিয়ার ইজ দ্য কারেন্টলি রেভেনিউ 2, 3 অ্যান্ড 5 হুইচ দ্যাট ইউ ওয়ান্ট টু সি, ওকে, এভরিথিং ইজ অন, ওকে। ধরো দ্য পাবলিক ডিএনএস, আমি এখানে যে পাবলিক ডিএনএসটা আছে এটা এখন কপি করবো, কপি করে এখানে পেস্ট করবো, ওকে, এখন ইন্টার করবো। ইন্টার করলে সে আমাকে বলছে যে যদি আমি অ্যামাজনের পাবলিক ডিএনএসটা অন করি তখন অ্যামাজন লিনাক্স এএমআই মানে টেস্টিং ইউনিটে একটা টেস্ট পেজ আসবে, ঠিক আছে। সো একটা ক্লিক করি, হ্যাঁ অ্যামাজনের সে লিনাক্সের এএমআই টেস্ট পেজ আসছে, ওকে। ওকে, নো টেস্ট পেজ ইজ অনলি ওয়েন দেয়ার ইজ নো কারেন্ট কন্টেন্ট ইন
br dot html when you edit the content, the root view button will be appeared at the DNS server and it is tested. Okay. Apache HTTP servers files that are kept in directory called Apache document root. The HTTP, the Amazon Linux Apache root is brwwhtml, which is owned by root by default. So আমাকে এখানে বলতেছে যে আমাদের যে HTTP server মানে এই HTTP এর মধ্যে brwwhtml HTML এর যে folder মানে বারের মধ্যে www আছে, www এর মধ্যে HTML ফোল্ডারটা আছে এবং ওই ফোল্ডারের মধ্যে কোনো কিছু না থাকলে এই টেস্ট পেজটা শো করবে। ওকে, সো আমরা এখন তো ওইখানে যদি আমরা কোনো পেজ ইন্টারফেস করি তখন এটা এই টেস্ট পেজটা আর শো করবে না, তখন ওই পেজটা শো করবে। সো আমি একটু লিস্ট দিয়ে চেক আপ করব। ওকে, কপি হয় নাই। ও আই এম সো সরি, আমার নেট একটু ডিসকানেক্ট হয়ে গেছে, জাস্ট হোল্ড আ সেকেন্ড, আমি আবার আস দিস, সরি আমার ইন্টারনেটটা চলে গিয়েছিল। ওকে, নাও ইসি টু আই হ্যাভ টু লগ ইন অ্যাগেইন। ওকে, ইসি টু আই হ্যাভ লগ ইন। Now I need to go this directory folder and then right button and okay. So এখানে বলছে যে এখানে একটা CGIB আছে, একটা ইরো ফাইল আছে, HTML আইকন এবং নো ইন্ডেক্স একটা ফাইল আছে। সো এখানে কি সেগুলাই দেখাইছে? হ্যাঁ, সেগুলাই দেখাচ্ছে। সো আমার এখন পারমিশন সেট করতে হবে, একটা ওনারশিপ পারমিশন, এনি মেম্বার দ্যাট গ্রুপ ওয়েন ক্যান অ্যাডেড ডিলিট অ্যান্ড মডিফাই দ্য ওয়েব সার্ভার। ওকে, added the www group to your instance, so just go to sudo use this code. Okay, so amra eta ei code ta use korbo. Okay, code ta use kora shesh ebong sudo user mode, yes user mode, okay complete, ebong now exit to reconnect the interface is verify the membership is www group is groups. Okay, now I need to log out that, so exit, log out হয়ে গেছে এখন। নাও আগে groups এ যেতে হবে, reconnect your interface and run the command is verify the membership of group. So আমাকে এখন reconnect করতে হবে, মানে এটা একটা just like a restart এর মতো। EC2 hyphen user, now then just wait a second, then right button groups. So EC2 hyphen user will www, এটাই এখানে বলছে to change the group ownership. Now আমাকে এখন গ্রুপের ownership change করতে হবে, to sudo source to hyphen r root equal to www.br. okay, I'm just using that code in here. Okay, আমি আমার ownership change করে ফেলছি। Now আমাকে এখন sorry for the noise. So এখন আমি আমার permissionটা change করতেছি, যখন permission change করে দিলাম www group permissionটাকে change করে ফেলেছি। এবং find এটার মধ্যে একটা typical folder আছে যেটাকে আমার আইডিএফ ফিউচার সাব ডাইরেক্টরি হিসাবে ইউজ করা হবে। সো আমি এটা সাব ডাইরেক্টরি হিসাবে ইউজ করলাম। ওকে, তারপরে দ্য রিকোয়ারেশন দ্য চেঞ্জ দ্য পারমিশন অফ দ্য ডাব্লিউডাব্লিউএল সাব ডাইরেক্টরি গ্রুপ। সো মানে এটা যেন তারা রাইট করতে পারে সেটার জন্য একটা সাবমিশন গ্রুপ তৈরি করা হয়েছে। সো সাবমিশন গ্রুপটা তৈরি করি আমি। ওকে, সাবমিশন গ্রুপ এটা। ওকে, নাও টু টেস্ট ইউর ল্যাম্প ওয়েব সার্ভার, মানে আমার এখন ল্যাম্প সার্ভারটা টেস্ট করতে হলে আমাকে এখানে একটা জাস্ট ফাইল তৈরি করতে হবে। টু ক্রিয়েট একটা পিএইচপি ফাইল ইন অ্যাপাচি রুট, জাস্ট ফাইল দিস। ওকে, আমি জাস্ট এখানে একটা ফাইল তৈরি করবো এখন, ইন্টার। ওকে, ফাইলটা তৈরি হয়েছে, এই নামে একটা ফাইল তৈরি হয়েছে, এটা আমাকে ইম্পোর্টটা ইউজ করা হয়েছে। সো আমি এখন স্ল্যাশ দিয়ে স্ল্যাশ এটা দেবো,
তাহলে আমি দেখতে পাবো যে সে আমাকে পিএইচপি লেটেস্ট ভার্সনের ডিটেলস দিচ্ছে, যে কি কি অ্যাভেলেবল, কি কি অ্যাভেল না, যেটি জিম অ্যাক্টিভ করা আছে একদম লেটেস্ট ভার্সন যেটা সেটা। তারপরে আই থিঙ্ক আই এম কি একটা ইনস্টল থাকার কথা, আমরা একটা সিআরও দেখবো। হ্যাঁ, এটা সাপোর্টে অ্যাভেল করা আছে। আয়ন আইকিউটা রেজিস্টার করা নেই, এটা পরে আমরা রেজিস্টার করে নেব। ওকে ওকে, নাও আমাদের এটা এখন সব টোটালি একটা আপডেট দিতে হবে। সো আমরা এটা আপডেট দিয়ে দিই। সরি সরি সরি, আমি জাস্ট একটা কোড মিসিং করেছি। ওকে, এখন এটা আপডেট কমপ্লিট। ওকে, sudo yum install package command, so delete the PHP file info. মানে এখান থেকে হলে কি যে আমার কোনো প্যাকেজ কি রিকোয়ারমেন্ট নাকি, আমার কোনো প্যাকেজ রিকোয়ারমেন্ট নেই, সো আমার দরকার নেই। ওকে, আমি এখন পিএইচপি ইনফো ফাইলটা ডিলিট করে দিলাম। ওকে, তাও আমার MySQL সার্ভারটা টেস্ট করা লাগবে। ওকে, নাও sudo sql দা MySQL সার্ভার, sql দা MySQL, স্টার্ট MySQL। ওকে, একটু রিপোর্টিং প্রবলেম ইজ ব্যাক, স্টার্টিং MySQL। ওকে, অ্যাক্টিভ। নাও sudo install the secret MySQL। ওকে, সে বলছে যে ইন্টার দ্য কারেন্ট পাসওয়ার্ড ফর দ্য রুট। সো আমার এই এই এটার কোনো কারেন্ট পাসওয়ার্ড নেই, সো আমার এটাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি জাস্ট ইন্টার দিলাম, কারণ এটা কোনো পাসওয়ার্ড নেই। এখন সে বলছে যে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে, সো আমি একটা পাসওয়ার্ড সেট করলাম। পাসওয়ার্ড সেট করতে আমি গেস বললাম, ও বলে যে সে একটা নিউ পাসওয়ার্ড সেট করো। সো আমি একটা নিউ পাসওয়ার্ড সেট করলাম, এবং এটা অবশ্যই 6 অক্ষরের হতে হবে, ঠিক আছে? এটা অবশ্যই 6 অক্ষরের হতে হবে। ওকে, পাসওয়ার্ডটা 2 বার দেওয়া লাগবে। রিমুভ দ্য এনি মাউস, ওয়াই, ইয়েস। তারপরে ডিজাইন দ্য রুট লগ ইন রিমোটলি, ইয়েস। ওকে, টেস্টিং, ইয়েস, রিমুভ। সো আমাকে এখানে একটু খেয়াল করে আসি, এখানে আমাকে কী কী রিমুভ করতে বলছে, যে এনি মাউসটা রিমুভ করতে বলছে, রুটটা রিমুভ করতে বলছে, টেস্ট ডাটাবেস রিমুভ করতে বলছে, এবং প্রাইভেসি টেবিলটা রিমুভ করতে বলছে। সো আমি সবই রিমুভ করেছি, শুধু এটা বাকি আছে, সো এটা রিমুভ করছি। ওকে, নাও আমাকে সার্ভিসটা মানে রিস্টার্ট করতে হবে। ওকে, সার্ভিসটা রিস্টার্ট হয়ে গেছে, স্টপিং। আমি এটাকে সি চেকের মধ্যে দিব, যেন এটা আমার সার্ভার যখন রিস্টার্ট নেবে যেন এটা যেন অটোমেটিকলি স্টার্ট হয়ে যায়। নাও এখন আমরা পিএইচপি মাই অ্যাডমিনটা ইনস্টল করবো। ওকে, সো ইয়েস দ্য পিএইচপি মাই অ্যাডমিন কমান্ড কোড। ওকে, পিএইচপি মাই অ্যাডমিন কমান্ড কোড ইজ ওয়ার্কিং। এখানে আমাকে কি বলেছে, নোট অ্যান্সার ওয়াই টু ইনপুট দ্য জিপিজি কি ফর দ্য ইপিজি রিপ্রেজেন্টেশন ওয়েন প্রমোটেড। ওকে, সো আমাকে এটা অ্যান্সার করতে বলছে, সো আমি এটা অ্যান্সার করবো। ওকে ওকে, চাই নাই, সমস্যা নেই, আমার হয়ে গেছে কমপ্লিট। সো কনফিগ দ্য পিএইচপি মাই অ্যাডমিন মাই ডিফল্ট ও অ্যালো দ্য ওন অ্যাক্সেস ফর দ্য সার্ভার বিকজ দ্য লিনাক্স ডাজ নট সাপোর্ট দ্য ওয়েব সার্ভার। To find your local IP address, visit this এবং edit the ECD computer and replace your IP with the local IP address identity your previous set. So আমার IP আমি দেখব, just like that. What is my IP? এখান থেকে দেখতে পারি, অথবা আরেকটা সহজ পদ্ধতি আছে, EC2 থেকে গেলে আমি আমার সিকিউরিটি গ্রুপসে যাব। সিকিউরিটি গ্রুপসে গেলে আমি কিন্তু এখানে আমার আইপি অ্যাড করেছিলাম, হিয়ার ইজ মাই আইপি। আমি জাস্ট এটা কপি করব, কপি করে এটাকে নোটপ্যাডের মধ্যে নিব, একটু
নোটপ্যাড ওকে আমি এটা এখানে পেস্ট করব এটা আমার আইপি আমি এখানে আমার এখানে যে ইওর আইপিটা লেখা আছে এখানে আপনার আইপিটা আপনি বসাবেন ওকে আচ্ছা আমি এখানে আমি আমার আইপিটা বসাচ্ছি ওকে নাও কপি নাও আই এম গোয়িং টু হিয়ার ওকে নাও এটা আমার একটা আইপির উপর এটা সেট হয়ে গেছে নাও জাস্ট কপি দ্যাট অ্যান্ড সুডো ইনস্টল এইচটিটিপি রিস্টার্ট সার্ভার সার্ভার স্টপ অ্যান্ড সার্ভার স্টার্ট সার্ভার রিস্টার্ট হয়ে গেছে ওকে নাও আমাকে বলছে যে পাবলিক ডিএনএসে যে এটাকে টেস্ট করতে সো আমি এটা পাবলিক ডিএনএসটা কোথায় আমার দিস ইজ মাই পাবলিক ডিএনএস সো আমি এটাকে কপি করলাম স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন দিলাম এটা এখন আমার পিএইচপি মাই অ্যাডমিন ওপেন করে দিয়েছে এটা জাস্ট লাইক কি বলবো এক্সএমপিপির মতো আপনারা সবাই তো এক্সএমপিপি ইউজ করছে সো আমি এখানে রুট দিয়ে লগ ইন করবো এবং মাইস্কুলের জন্য আমি একটা পাসওয়ার্ড সেট করেছিলাম ওই পাসওয়ার্ডটা আমি দিব দিয়ে এন্টার করবো সো এটা আমার পিএইচপি মাই অ্যাডমিনে লগ ইন করবে সরি ফর দ্যাট If you get 404 for giving you, no, I'm not giving any 404. You should login page. Just a 2-8 coin, please. Sorry, I'm at a problem when I get to know. Let it for Ashlam. Okay. নাও আমি আমার যে পাসওয়ার্ডটা আমি মাই স্কুল সেটা পেশি করে ইউজ করেছিলাম সেই পাসওয়ার্ডটাই আমরা ইউজ করবো ইউজার নেম রুট দিব এবং এটা ইউজার কিন্তু লোকাল হোস্ট ওকে সার্ভার কিন্তু লোকাল হোস্ট ঠিক আছে সো এভরিথিং ইজ সেট আপ কারেন্টলি এভরিথিং ইজ গুড ওকে